Dodo TV. সেটা বসন্তের মাস ছিল। ঘন কালো অন্ধকার রাতে আকাশে মিটমিট করে জ্বলতে থাকা তারাগুলো এক এক করে অদৃশ্য হয়ে যাচ্ছিল, যেন মেঘ তাদের নিজেদের ভিতরে ঢেকে নিচ্ছে। বাতাসও নিজের গতি ধীর করে নিয়েছিল, যেন সেও এই রাতের নিস্তব্ধতায় কিছু ঘটার অপেক্ষা করছিল। এরই মাঝে সাদা কাপড় পরা এক ব্যক্তি আর সাদা শাড়ি পরা এক মহিলা রাস্তার কিনারায় ঐক্যবদ্ধ হয়ে তারা সামনের দিকে এগোচ্ছিল। এদিক ওদিক না দেখে নিজেদের মাথা নিচু করে দুইজন ব্যাস হেঁটেই যাচ্ছিল। তখন সেই নীরবতা ভেঙে এক দ্রুত গতির গাড়িকে তাদের দিকে আসতে দেখা যায়। তারা দুজন একদম থেমে যায়। হয়তো তারা দুজন ওই গাড়িটিরই অপেক্ষা করছিল যে যখন গাড়িটা কাছে আসবে তখন লিফট নিয়ে নিবে। গাড়িটি দ্রুত গতিতে তাদের কাছে আসে আর তাদের সামনে দিয়ে চলে যায়। তারা দুইজন ওইখানেই মাথা নিচু করে দাঁড়িয়েছিল। গাড়িটি যেতেই তারা দুজন আবার সেই দিকেই চলতে শুরু করে। তখনই সেই গাড়িটি যেটা তাদের আগে চলে গিয়েছিল সেটা রিভার্সে তাদের দিকে আবার আসতে থাকে আর তাদের সামনে এসে থামে। ভিতরে বসা ড্রাইভার বলে, আপনারা কি শহরে যাচ্ছেন? দেখুন, শহর এখনো অনেক দূরে, আপনারা আর কতক্ষণ হাঁটতে থাকবেন? যদি আপনারা চান তাহলে আমি আপনাদের দুজনকে শহর পর্যন্ত লিফট দিতে পারি। বিনয় তাদেরকে প্রশ্ন করে, কিন্তু তারা দুজন কোনো উত্তর দেয় না। বিনয় আবার জিজ্ঞাসা করে, দেখুন, আমি কোনো খারাপ লোক নই, আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন, আপনাদের সাহায্য করতে পারলে আমার অনেক ভালো লাগবে। দুজন বিনয়ের দিকে তাকায় আর একটু হাসে। তারপর তারা দুজন কোনো কিছু না বলেই গাড়ির ভিতর বসে পড়ে। বিনয় গাড়ি চালু করে আর শহরের দিকে চলতে শুরু করে। বিনয় আয়নাটিকে তাদের দিকে ঘুরায়। এখন তাদের দুজনকে সামনের আয়নায় পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। ভালো হয়েছে আপনাদের পেয়েছি, কারণ এত লম্বা সফর একা একা পার করা খুব মুশকিল হয়ে পড়ে। আপনাদের সাথে কথা বললে সফর জলদি কেটে যাবে। এমনিতে কোথা থেকে আসছেন আপনারা? এখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো গ্রাম বা বস্তি তো নেই, তো আপনারা পায়ে হেঁটে এই পর্যন্ত কিভাবে আসলেন? বিনয় আবার প্রশ্ন করে, কিন্তু তারা বিনয়ের প্রশ্নের কোনো উত্তর দেয় না। তারা দুজন শুধু নিজেদের মাথা নিচু করে বসে থাকে, যেন তারা বিনয়ের কথা শুনতেই পায়নি। আরে, আমি কখন থেকে বলেই যাচ্ছি আপনারা আমার কথার উত্তরই দিচ্ছেন না, আপনারা তো কোনো ভূতপ্রেত নন। বিনয় এই কথা বলতেই তারা বিনয়ের দিকে এমনভাবে তাকায় যেন বিনয় তাদের কোনো বড় রাজ খুলে দিয়েছে। আরে ভাই, আমি তো মজা করছিলাম, মনে হচ্ছে আপনারা খারাপভাবে নিয়েছেন ব্যাপারটা। ভূতপ্রেতে বিশ্বাস করো? মনে হচ্ছে আপনি আমার কথাটিকে মনে গেঁথে নিয়েছেন। যা হোক, এই বাহানায় অন্তত আপনি কথাটা বলছেন। দেখুন, আমি ভূত প্রেত বিশ্বাস করি না, আপনি করেন? আমরা ভূত প্রেত বিশ্বাস করি, আর আমাদের কথা মেনে তুমিও বিশ্বাস করা শুরু করে দাও। কে জানি কখন কোন ভূতুরের সাথে পালা পড়ে যায়। দেখুন, আমরা কি ভূত প্রেত ছাড়া অন্য কোনো টপিকে কথা বলতে পারি না? কেন, তুমি কি ভূত প্রেতকে ভয় পাও নাকি? আরে রাখুন ভাই, আমি ভূত প্রেত তো কি, আমি কাউকেই ভয় পাই না। আচ্ছা, এসব ছাড়ুন, আপনারা নিজেদের নাম বলেননি, আপনাদের নাম কি? আমার নাম হচ্ছে মনোজ, আর এটা আমার স্ত্রী নামৃতা। আমার নাম বিনয়। আপনারা কোথা থেকে আসছেন? এখানে আশেপাশে তো কোনো গ্রাম বা বস্তি নেই। গ্রাম বস্তি নেই তো কি হয়েছে? তুমি কি রাস্তার পাশে কবরস্থান দেখোনি? আমরা সেখান থেকেই আসছি। এটা শুনে বিনয় চমকে যায়। আচ্ছা, তাহলে আপনি বলতে যাচ্ছেন আপনাদের বাড়ি কবরস্থানের পাশে? না, কবরস্থানে আমাদের কোনো বাড়ি নেই, বরং কবরস্থানে আমাদের দুজনের কবর আছে। এটা শুনে বিনয় হক চকিয়ে যায়। সে কোনোভাবে নিজেকে সামলিয়ে নিয়ে বলে, তোমরা কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? দেখো, তোমাদের তো আমাকে কোনো মতেই ভূত বলে মনে হচ্ছে না, তোমরা ফাইজলামি করছো তাই না? কারণ আমি শুনেছি ভূতদের তো আয়নায় দেখা যায় না, কিন্তু তোমাদের তো আমি স্পষ্ট আয়নায় দেখতে পাচ্ছি, তোমরা ভূত হতেই পারো না। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমাদের তোমার বাড়িতে নিয়ে চলো, আর এক রাত আমাদের সাথে থেকে দেখো, তখন তোমার বিশ্বাস হয়ে যাবে। চিন্তা করো না, আমরা তোমার কোনো ক্ষতি করব না, বলো আছে সাহস? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, কারণ আমার পুরো বিশ্বাস তোমরা ভূত হতেই পারো না। দেখো,
আমি যদি ঠিক হই তাহলে তোমরা আমাকে কি দিবে? তখনই মনোজ নিজের পকেট থেকে একটি সোনার আংটি বের করে আর বিনয়কে দেখিয়ে বলে, যদি তুমি এক রাত আমাদের সাথে কাটাতে পারো তাহলে এই সোনার আংটি তোমার। বিনয় সোনার আংটি দেখে অনেক খুশি হয়ে যায়। ঠিক আছে, আমরা শহরে পৌঁছেই গিয়েছি, আমার বাড়ি এই পাশেই। বিনয় দুজনকে নিজের বাড়ি নিয়ে আসে। তার বাড়ি বেশ সরগোলওয়ালা এলাকায় ছিল। মাঝরাতেও কিছু মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল, তো কিছু মানুষ ব্যালকনিতে। সবার নজর বিনয়ের গাড়ির উপর পড়ে। তিনজন গাড়ি থেকে নামে আর সোজা বাড়ির ভেতরে চলে যায়। তারপর কেন জানি সব মানুষ বিনয়ের গাড়ির দিকে ঘুরে ঘুরে তাকাতে থাকে, যেন তারা কোনো অপরিচিত কাউকে দেখেছে। তিনজন বাড়ির ভেতরে পৌঁছায়। আচ্ছা, তোমাদের কথা অনুসারে আমি তোমাদের নিজের বাড়ি নিয়ে এসেছি, এখন বলো আমার সেই আংটি পাওয়ার জন্য কি করতে হবে? কিছু না, তোমাকে কিছু করতে হবে না, তুমি নিজের কাজ করো আর আমরা এখানেই বসব। কিন্তু আমার কিভাবে বিশ্বাস হবে তোমরা ভূত কিনা? চিন্তা করো না, তুমি খুব দ্রুতই জানতে পারবে। ঠিক আছে ভাই, তোমরা এখানে বসো, আমি তো ঘুমাতে যাচ্ছি, আমার খুব ঘুম পাচ্ছে। এই বলে বিনয় নিজের ঘরে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। যাও যাও, দরজা বন্ধ করে দাও, এখন আমরা নিজের কাজ করতে পারবো। মনোজ বিনয়ের দরজা বন্ধ করে ফিরে আসে। তখন হঠাৎ করে দুজন জোরে জোরে হাসতে শুরু করে। আরে নম্রিতা, কি বোকা বানিয়েছি ওকে, তোমার কি মনে হয় ওর সন্দেহ হয়েছে যে আমরা ভূত নই বরং চোর? আরে কি যায় আসে মনোজ, ওর বিশ্বাস হোক বা না হোক, ও তো আমাদের জালে ফেঁসে গিয়েছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ও এত সহজে কিভাবে ফেঁসে গেল। আরে নম্রিতা, এখন এসব ছাড়ো, চলো জলদি নিজের কাজ করি, ওকে লুট করে এখান থেকে বেরিয়ে পড়ি। নম্রিতা আর মনোজ পুরো বাড়ি তল্লাশি শুরু করে। আরে নম্রিতা, এখানে তো চুরির মতো কোনো মূল্যবান জিনিসই নেই। এখানে নেই তো, ওর ঘরে অবশ্যই কিছু আছে, কিন্তু তার জন্য আমাদের ওকে মৃত্যুর কোলে শুয়ে দিতে হবে। আমি ওকে ধরবো আর তুমি চাকু দিয়ে ওকে মেরে ফেলো। দুজন বিনয়ের ঘরের দিকে যায় আর দরজায় কড়া নাড়তেই যাচ্ছিল, তখনই হঠাৎ করেই দরজা একাই খুলে যায়। ঘরে অন্ধকার ছিল, ঠিকভাবে কোনো কিছু দেখা যাচ্ছিল না। দুজন অবাক হয়ে যায়, অবাক হয়েই ভিতরে চলে যায়। তখনই হঠাৎ করে একটি দুর্গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ে। কিন্তু মনোজ আর নম্রিতা পা টিপে টিপে সামনের দিকে এগোতে থাকে। তখনই তারা দেখে ঘরের এক কোণার জমিন থেকে একটি ভয়ানক চেহারা তাদেরকে দেখছে। দুজনই ওটাকে দেখে বেশ ভয় পেয়ে যায়। সেই ভয়ানক চেহারা ধীরে ধীরে তাদের দিকে এগোতে থাকে, যেন কেউ মাটি হিঁচড়ে তাদের দিকে এগিয়ে আসছে। দুজন অনেক ঘাবড়ে যায়। মনোজ তার পকেট থেকে ফোন বের করে আর ফ্ল্যাশ লাইট অন করে। তখন সেই চেহারা হঠাৎ করেই গায়েব হয়ে যায়। তখনই মনোজ ধীরে ধীরে লাইট ওই কোণার দিকে নেয়। সে যখনই ওই আলো কোণার দিকে নেয়, দেখে সামনে বিনয়ের লাশ পড়া, যেটা পুরোপুরি পচে গিয়েছিল। ওটা দেখে দুজনের পায়ের নিচের মাটি সরে যায়। ভয়ে তাদের দুজনের চেহারা ঘামে ভিজে গিয়েছিল। তারা দৌড়ে বাইরে আসার চেষ্টা করে। তখনই ঘরের দরজা ভিতর থেকে বন্ধ হয়ে যায় আর একটি আওয়াজ আসে, তোরা ভূতে বিশ্বাসী। হঠাৎ করেই আলো চলে যায়। তারা যখনই পিছনে ঘুরে, তাদের মাথা কেটে পড়ে যায় আর এক ভয়ানক হাসি পুরো কক্ষে ভেসে ওঠে। আমি নারা হব না মা, স্কুলে বন্ধুরা খচাবে। করাতে হবে সোনা, দেখো বাবাও করেছে। যাই হোক, আমি করাবো না। গোলু স্কুলের জন্য বেরিয়ে পড়লো। দাঁড়াও বাচ্চা, যদি জ্যান্ত থাকার আছে তাহলে নেড়া হতে হবে। রাজগার গ্রামের ঠাকুর সাহেব আর ছেলে আজ থেকে প্রায় 4 বছর পর নিজের বউ আর বাচ্চার সাথে গ্রামে আসে। উফ, এখানে কত ধুলো আর গরম। নিধি প্লিজ, কিছুদিন ম্যানেজ করে নাও না। স্টেশন থেকে একটা দামি গাড়ি ওদের ঠাকুর সাহেবের বাড়ি নিয়ে যায়। এসে গেল আমার বাঘ, কত বড় হয়ে গেছে আমার ভালো ছেলেটা। নমস্কার বাবা। নমস্কার কাকু।
বেঁচে থাকো বাচ্চারা, ভেতরে গিয়ে একটু আরাম করে না, সন্ধ্যেবেলা একসঙ্গে চা খাবো। ওরা দুজন ভেতরে চলে যায়। সবাই চা খেতে খেতে কথা বলে। বাবা, আপনি ন্যাড়া হয়ে গেলেন কেন? প্রত্যেক বছর এই গ্রামে এক ন্যাড়ার কাজ হয়, সকল গ্রামের লোকেরা ন্যাড়া হয় সেদিন। এর কোনো কারণ আছে কি? এক নিয়ম আছে গ্রামে, এই নিয়মের জন্যে আমরা বিট্টুকেও ন্যাড়া করাবো। নিধি এই কথা শুনে রেগে ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর, নীলে সেটা কি আর, কত ভালো চুল বিট্টুর, আমি ওকে ন্যাড়া হতে দেব না। তুমি রাগ করো না, আমি কিছু ভাবছি। কিছু করো, কিন্তু একটা কথা শুনে নাও, বিট্টু ন্যাড়া হবে না, ব্যাস। ঠিক আছে, তুমি বেশি চিন্তা করো না, আমি করছি কিছু, ঠিক আছে? নীলেশ বাড়ির থেকে বাইরে বেরিয়ে যায় আর নিজের ছোটবেলার বন্ধুদের সাথে দেখা করতে যায়। আরে প্রীতম, কেমন আছিস, কি খবর? আমি ভালো, তুই বল। আমিও ভালো আছি ভাই। কিছুক্ষণ কথা বলার পর, ভাই একটা কথা বল, এখানে সব লোকেরা মাথা ঢেকে রয়েছে কেন? আরে কি বলবো, বিকট ঘটনা হচ্ছে। এক বট গাছ আছে, সে রাস্তা দিয়ে যে কেউ যায় সে অর্ধেক ন্যাড়া হয়ে যায়। তাই বাবা ন্যাড়া হওয়ার কথা বলছিলেন, কিন্তু এই সমস্যার সমাধান তো করতেই হবে। গ্রামের বাইরে এক সাধু থাকেন, হয়তো উনি কোনো সমাধান দিতে পারেন। নীলেশ সাধুর খোঁজে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর সামনে একটা গাছের তলায় একটা সাধু বসে দেখতে পায়। প্রণাম বাবা। তুমি কেন এসেছো? নীলেশ বাবাকে বট গাছের রহস্যময় ঘটনার ব্যাপারে বলে। এই বট গাছ অভিশপ্ত, এতে ভূতের বাস আছে। এটা কিভাবে সম্ভব? লোকেরা তোর পূজো করত। এটা সম্ভব, কারণ ভগবান কাউকে কোনোদিন বিরক্ত করে না। এই গাছ ভূতের। অনেক বছর আগে এক গ্রামের মানুষ এই গাছের উপরেই আত্মহত্যা করেছিল, আর সেদিন থেকে এই গাছ অভিশপ্ত হয়ে যায়। পাশে বসে তাস খেলা লোক ওই কথা শুনে হাসতে থাকে। ওদের মধ্যে একজন বলে, বাবা কোথায় এই বাবার কথায় পড়েছো, এ তো কিছু একটা বলে যায়। নিজের সমস্যা সমাধান করার আছে তো তান্ত্রিক কপালার কাছে যাও। নীলেশ ওদের সবার কথা শুনে তান্ত্রিকের খোঁজে বেরিয়ে যায়। মাঝ রাত আর ঘন জঙ্গল, খুব ভয়ানক এলাকা, কিন্তু নীলেশ এগোতে থাকে। তখন হঠাৎ, আরে আমার পা কে ধরেছে? নীলেশ কিছু বুঝতে পারতো, তার আগেই তার পা কিছু শক্ত জিনিসে আটকে ফেলেছিল, নিজের দিকে টানতে লেগেছিল। নীলেশ পেছনে ঘোরে, সামনে বটগাছের ঝুড়িকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু কোনোভাবে ওর থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে এক বিশাল গর্ততে পড়ে যায়, আর ওই গর্ততে পিছলে সোজা এক ভয়ানক গুহাতে পৌঁছে যায়, যেখানে এক ভয়ানক তান্ত্রিক বসে থাকে। কে তুই আর এখানে কেন এসেছিস? বাবা, ওই বটগাছ। বুঝে গেছি তোর সমস্যা, চিন্তা করিস না, সমাধান হয়ে যাবে, কিন্তু দাম বেশি দিতে হবে। আমি তৈরি। এই গ্রামের লোকেরা তো পুরো পাগল, কিছু ভুল ধারণা পুষে রেখেছে, এদের মূর্খ বানিয়ে পয়সা কামাতে পারবো। তান্ত্রিক নিজের যোজনা বানাতে থাকে। নীলেশ ওখানেই জঙ্গলে বসে ভাবতে থাকে, এইভাবে গ্রামের লোকেদের ইচ্ছার বিরুদ্ধে তান্ত্রিককে ডাকা ঠিক হবে? একবার গ্রামের লোকেদের এই ব্যাপারে কথা বলে নেওয়া উচিত। সকাল হতেই নীলেশ গ্রামের লোকেদের সাথে কথা বলতে যে গ্রামে যায়, তো গ্রামের অবস্থা দেখে অবাক হয়ে যায়। কি হলো কাকু? গ্রামের কিছু ক্ষেত আর ঘর পুড়ে গেছে, কিছু লোকেরা ন্যাড়াও হয়ে গেছে। নীলেশ এই কথা শুনে চিন্তিত হয়ে যায়, তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে যায়। ঘরে পৌঁছে, নিধি
তুমি ঠিক আছো তো? আর বিট্টু কোথায়? এই কাছে খেলছে হয়তো। কেন, কি হলো? বিট্টুকে খোঁজো, ঘরেই থাকবে, বাইরে বিপদ আছে। কিন্তু হলো কি, আর তুমি এত চিন্তিত কেন? নীলেশ দিদিকে পুরো ঘটনা বলে। এই কি হয়ে গেল নীলেশ, এখন এসব কি করে ঠিক হবে? আমি চেষ্টা করব, তুমি বিট্টুকে খোঁজো তাড়াতাড়ি। নিধি নিজের বাচ্চাকে খুঁজতে লাগলো, আর অন্যদিকে নীলেশ বাবাকে ডাকতে বেরিয়ে পড়ল। বাবা, আমাদের গ্রামকে বাঁচিয়ে নিন। এই বিপদ তুমি নিয়ে এসছো, তোমাকে সেই তান্ত্রিকের কাছে যাওয়া উচিত হয়নি। তোমার ভুলের শাস্তি পুরো গ্রামকে পেতে হবে এখন। বাবা, আমি আমার ভুল বুঝেছি, আপনি কিছু একটা করে আমাদের গ্রামকে বাঁচিয়ে নিন বাবা। নীলেশ বাবাকে গ্রামে নিয়ে পৌঁছায়, কিন্তু ততক্ষণে তান্ত্রিক আতঙ্ক ফেলে বটগাছে কিছু মন্ত্র পড়তে থাকে। তোকে বাইরে আসতেই হবে, না হলে আমি তোকে ভস্ম করে দেব। পালা, এসব করো না, তুমি নিজের প্রাণ বিপদে ফেলছো। কপালাকে মারবে, এরম ভূত আজ অব্দি জন্ম নেয়নি। একটা অনেক বড় আওয়াজের সাথে গাছ থেকে ভূত প্রকট হলো, গ্রামের লোকেরা ভয় পেয়ে যায়। তুই এখানে এসে ভালো করিসনি, আর তুই আমার সামনে এসে ভালো করিসনি, আমাকে মারার জন্য একে এনেছিস, এ তো গেল। ভূত আর তান্ত্রিকের মধ্যে প্রচুর লড়াই শুরু হয়ে যায়। তান্ত্রিক নিজের মন্ত্রতন্ত্রে আক্রমণ করলো, আর ভূত নিজের শক্তিতে তান্ত্রিককে আক্রমণ করলো। কিছুক্ষণে ভূতের শক্তি তান্ত্রিকের বুকে লাগে, আর সে নিচে পড়ে যায়। তারপর তান্ত্রিককে আধা ন্যাড়া করে ফেলে। নীলেশ, তুই নিয়ে এসেছিলিস না এই তান্ত্রিককে, তাকে কি অবস্থা হয়েছে? তোকে এর ভুলে শাস্তি পেতেই হবে। এই বলে ভূত বিট্টুকে প্রকট করে, গাছে লটকে এসে কাঁদছিল। এখন আমি এই বাচ্চাকে আমার দাস বানিয়ে রাখবো। না না, আমার ছেলেকে ছেড়ে দাও, যা শাস্তি দেওয়ার আছে আমাকে দাও। কিন্তু ভূত বিট্টুকে ছাড়তে তৈরি হলো না। কিষেন, আমি চিনি তোমাকে। গ্রামের সব লোক এই শুনে চমকে ওঠে। বাবা, এই কিষেন কে? এই হলো কিষেন, বেচারা পাশের গ্রামে কৃষক ছিল, এক রাতে ফসল বিক্রি করে গ্রামে ফিরছিল। তখনই হঠাৎ ডাকাতরা এর সব জিনিস লুটে নেয়। আমি এই কথাটা কতদিন ধরে গ্রামের লোকেদের চেঁচিয়ে চেঁচিয়ে বলছি, কিন্তু গ্রামের লোকেরা আমাকে তো পাগল ভাবত। এই গল্প শুনে পুরো গ্রাম শান্ত ছিল, সবার মাথা ঝুঁকে গেল, আর ভূতও ভাবুক হয়ে বলতে লাগল, ওই ডাকাতরা আমাকে ন্যাড়া করে দিল, আর চাকু মেরে 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 দিল। রাতে ঘরে আমি ডাকাতদের চিনতে পারিনি, এই গ্রামের লোকেরা আমার একটাও কথা শোনেনি, আর আমাকে আঘাত আর ক্ষুধার্ত অবস্থায় এখানে ছেড়ে দিল। আর আমি এই গাছের নিচে কষ্ট পেয়ে পেয়ে মরে গেলাম। পুরো গ্রাম উদাস ছিল, নিজের কর্মে পস্তাচ্ছিল। কিন্তু আমার আত্মা শান্তি পেল না, আর আমি ভূত হয়ে গেলাম। সেদিন থেকে আমি নির্ণয় নিলাম যে আমি ডাকাতদের তো চিনতে পারলাম না, কিন্তু কোনো গ্রামের লোকেদের শান্তিতে থাকতে দেব না। সেদিন থেকে আমি বটগাছের পাশ থেকে যাওয়ার লোকেদের সবার মাথা অর্ধেক ন্যাড়া করে দিতাম। এই কথা শুনে সবাই চমকে যায়। কিন্তু আমাদেরই কেন? কারণ তুই সেই তান্ত্রিককে ডেকে অনেক বড় ভুল করেছিস, এখন তোর ছেলেকে তোর থেকে নিয়ে তোকে শাস্তি দেব। তখনই ঠাকুর ওখানে আসে আর বলে, তুমি আমার নাতিকে ছেড়ে দাও, আমি আমার কর্মের জন্য লজ্জিত। কিন্তু ভুল তো আমার ছিল বাবা, আপনি কেন ক্ষমা চাইছেন? বাবা, আমি পাপী, সেই ডাকাত
আমি আমার বন্ধুদের সঙ্গে সেই রাতে আমি কিষানকে লুটেছিলাম। সব গ্রামের লোকেরা এই কথা শুনে অবাক হয়ে যায়। কিন্তু আমার সেই অপরাধের বোধ হয়ে গেছে বাবা। যা শাস্তি দিতে চাও আমি প্রস্তুত। শাস্তি তো পাবে ঠাকুর, তুমিও আর তোমার বন্ধুরাও, যাতে ভবিষ্যতে এরম কোনোদিন না হোক। এই বলে ভূত ঠাকুর আর ওর বন্ধুদের ওই বট গাছে ঝুলিয়ে মৃত্যুর ঘাটে উঠিয়ে দেয়। আর এখন আমার প্রতিশোধ পুরো হলো, এখন আমি মুক্তি পেয়ে গেছি। এখন আর কোনোদিন কাউকে বিরক্ত করব না। ভূত চলে যায় আর এলাকা একেবারে শান্ত। নীলেশ আর ওর পরিবার শহর ফেরত চলে যায়। কিন্তু আজকেও ওই গ্রামের লোকেরা প্রত্যেক বছর কিষান এর কথা ভেবে নিজের মাথা ন্যাড়া করে। উত্তরাখণ্ডের আলমোড়া জেলার থেকে প্রায় 12 কিলোমিটার আগে একটা গেস্ট হাউস ছিল, যেটা জান্ন জীবন থেকে অনেক দূরে ছিল। গেস্ট হাউস গরমের সময়তেও পর্যটক বিহীন থাকত। এর কারণ হয়তো সেই গেস্ট হাউসের সঙ্গে জড়িত বিভিন্ন ভূতুড়ে গল্প, যেমন কারো সে উপরের ঘরে কিছু টানার আওয়াজ শুনতে পাওয়া, কিংবা কারোর জোরে জোরে কাশির আওয়াজ, আর কখনো কখনো তো সিঁড়িতে কারোর দৌড়ানোর আওয়াজ আসা। গেস্ট হাউস যাওয়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের জঙ্গলটা একে আরো ভয়াবহ করে দিত। অনেকবার লোকেরা সেই জঙ্গল থেকে কারোর ডাকের আওয়াজ শুনতে পেয়েছে। গেস্ট হাউসের আশেপাশেও একটা নির্জন পরিবেশ থাকত, ভুল করেই কেউ সেখানে পৌঁছাত। কমলাকান্ত নৈনিতালের এক ব্যাংকের অফিসার ছিলেন। ওনার স্ত্রী মাধবী একটা টিচার ছিলেন। ওনারা প্রায় আলমোড়া যেতে থাকত। এইবার 2-3 দিনের ছুটিতে মাধবীর ভাই নিজের বন্ধুর সঙ্গে লখনউয়ের থেকে এসেছিল। সবাই মিলে আলমোড়া যাওয়ার প্রোগ্রাম করে। কমলাকান্ত, ওনার স্ত্রী মাধবী, রবি আর অনুপ সবাই একটা জিপে বসে আলমোড়ার দিকে যাচ্ছিল। জিপ কমলাকান্ত চালাচ্ছিল। এমন মনে হচ্ছিল সেই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা যেন শেষ হতে চাইছিল না। মাধবী ভাবছিল, প্রতিবার তো আমরা 2 ঘন্টার আগেই পৌঁছে যেতাম, তো এইবার কি হয়ে গেল? হঠাৎ জিপে ব্রেক লাগে আর জিপটা থাম করে দাঁড়িয়ে পড়ে। কমলাকান্ত নেমে যখন চেক করল তো জানতে পারল যে জিপে কিছু খারাপ হয়েছিল। হঠাৎ জোরে জোরে বাজ পড়ে আর বৃষ্টি শুরু হয়ে যায়। জিপে কিছু খারাপ হয়ে গেছে আর এখানে আশেপাশে কিছু নেই যেখানে একে ঠিক করানো যাবে। সামনে জায়গা থাকলে সেখানেই থেকে যাব। অন্ধকারও হয়ে গেছে আর জোরে হাওয়া বইছে। এত বৃষ্টিতে পাহাড়ে যাওয়াটা ঠিক হবে না। কাল সকালের মধ্যেই যা উপায় বের হতে পারবে। তখনই হঠাৎ বিদ্যুৎ পড়াতে রবি সেই রাস্তা দেখল যেটা কোনো গেস্ট হাউসের দিকে যাচ্ছিল, যা রাস্তার পাশের বোর্ডেও লেখা ছিল। যেই তারা নেমে গেস্ট হাউসের দিকে এগোয়, তখনই গাছে বসে থাকা পেঁচা আর বাদুররা ওড়ার শব্দ শুনে সবাই ভয় পেয়ে যায়। হঠাৎ ওনাদের সামনে একটা মোটা বেড়াল এসে যায়, যার চকচকে চোখ অনেক ভয়ঙ্কর ছিল। গেস্ট হাউসের চৌকিদারকে জিজ্ঞেস করাতে থাকার জায়গা পেয়ে যাওয়া গেল। গেস্ট হাউসের চৌকিদার যখন সেইখানের রাঁধুনে বদ্রী কাকাকে আওয়াজ দিল, তিনি দৌড়ে আসলেন। চৌকিদার আর বদ্রী কাকা জিনিস ওঠাতে সাহায্য করছিল। বদ্রী কাকাকে দেখে কিছু ভালো লাগছিল না। মাধবী গেস্ট হাউসের চারিদিকে এক বিটখুটে নির্জন ভাব বুঝতে পারছিল, বিশেষভাবে বদ্রী কাকার চোখ দেখে, যাতে একটা আলাদা ভাব ছিল। সে ভয় পেতে লাগল। সে যখন কমলাকান্তকে কিছু বলতে গেল তখন সে তাকে চুপ করিয়ে দেয়, কেননা সবার চোখে একটা ভয়ের চিহ্ন ছিল। গেস্ট হাউস অনেক বড় ছিল, কিন্তু বাড়িটা অনেক পুরনো মনে হচ্ছিল।
এক ঘরে কামাল আর আনুর থাকলো, আর অন্যতে কমলাকান্ত আর ওনার স্ত্রী মাধবী। চা বানিয়ে বদ্রী কাকা সকলকে লবিতে ডেকে নিয়েছিল। সকলের এসে এখনো 5 মিনিটও হয়নি আর বদ্রী কাকা চা বানিয়ে ফেলেছিলেন। চা দিয়ে উনি রান্নাঘরে চলে গেলেন চা খেতে খেতে। ভাই, এখানে সাবধানে থাকতে হবে। গেস্ট হাউসটা তো বড়, কিন্তু অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। আমার মনে হয় রাতটা কেটে গেলেই প্রাণে বাঁচব। সত্যিতে আবার ভূত প্রেত না বের হয়ে আসে? বৃষ্টিতে এমনিতেই কষ্টটা বাড়িয়ে দিয়েছে, আর জিপটারও এক্ষুনি খারাপ হওয়ার ছিল। ভূত প্রেত, আমি এইসব কথায় বিশ্বাস করি না। হ্যাঁ, আমার মা এখানে হলে সঙ্গে সঙ্গে গেস্ট হাউস ছেড়ে চলে যেত। চা খেয়ে সবাই নিজের নিজের ঘরে ফিরে যায়। তখনই রবি বাইরে গিয়ে চৌকিদারকে জিজ্ঞেস করে, তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? এইখানে খাবার ভালো পাওয়া যায় তো? অনেক খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি বানাতে বলো। আর এখানে কোনো ভূত প্রেত নেই তো? সাহেব, খাবার তো বদ্রী কাকা বানায়, আজই গ্রাম থেকে এসেছেন, একটু ক্লান্ত থাকবেন, কিন্তু আমি জানিয়ে দিচ্ছি তাড়াতাড়ি বানিয়ে দেবেন। আর আমি এইখানে প্রায় 6-7 মাস আগে এসেছিলাম সাহেব। ভূত প্রেত দেখিনি তো, কিন্তু শুনেছি একবার আপনারই বয়সের একজন এসেছিলেন। উনি তো রাত্রে এমন একটা কিছু দেখলেন যে মাঝরাতেই সব ছেড়ে ছাড়ে পালালেন। আমি যখন সকালে এলাম তো ওনার কোনো হদিশই ছিল না। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি খাবারটা বানাতে বলুন। অনেক খিদে পেয়েছে, মাথাটাও ব্যথা হচ্ছে, আর তারপরে এই জায়গাটাও বিদঘুটে মনে হচ্ছে। আমরাও ক্লান্ত আছি, খেদে ঘুমাবো। রাত্রে খাবার খেয়ে সবাই বাইরে থাকা লনে ঘুরতে থাকে। সেইখান থেকে এসে সকলে নিজেদের ঘরে শুতে চলে যায়। রবি আগেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ 3টের সময় অনুপের চিৎকারে রবির ঘুম ভেঙে যায়। আমি কি করেছি? আমাকে ছেড়ে দাও! কে ওইখানে? কে আমাকে ধরে রেখেছে? ছেড়ে দাও আমাকে! আরে, কে ধরেছে তোমাকে? অনুপ, ওঠো, চোখ খোলো! অনুপ ঘামে ভিজে গেছিল। রবি উঠে লাইটটা জ্বালিয়ে দেয়। তখনই অনুপ চেঁচায়, দেখো ওই জানলার কাছে কেউ আছে, ওই দেখো ওই দিকে দেখছে। রবি যেই জানলার দিকে দেখলো সে ভয়তে কেঁপে গেল। সেখানে একটা লম্বা চওড়া কেউ দাঁড়িয়েছিল, যার চোখ পুরো লাল ছিল। দুজনে তাড়াতাড়ি লবিতে আসার জন্য দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছিল দরজাটা বাইরে থেকে বন্ধ। রবি জোরে চেঁচালো। তখনই অন্য ঘর থেকে সবাই তাড়াতাড়ি আসলো। ওরা দরজায় ধাক্কা দিল তো দরজাটা একেবারে খুলে গেল। দরজা খুলতেই একটা ভারী পায়ের আওয়াজ সবাই শুনতে পায়। এমন মনে হলো যেন কেউ বাইরে বেরিয়ে গেল। সবার অবস্থা খারাপ হয়ে যায়। মাধবী লবির পর্দা সরিয়ে বাইরের দিকে দেখে, যাতে কাউকে যেতে দেখতে পায়, কিন্তু সে কাউকে দেখতে পায় না। চারিদিকে একটা ভয়ঙ্কর শান্ত পরিবেশ ছিল। ঘরে নাইট বাল্বের আলোটা, ঘরে থাকা জিনিসপত্রের ছায়াও অনেক ভয়ঙ্কর লাগছিল। অনেকক্ষণ সবাই সোফায় বসে কাঁপতে থাকে, আর মাধবী জানলা দিয়ে বাইরে দেখতে থাকে। ঘড়ির আওয়াজ সেই নির্জন ভাব কাটাচ্ছিল। তখনই বাইরে একটা আওয়াজ শোনা গেল। মুখ্য দ্বারে ধাক্কানো শুনে সবাই ভয় পেয়ে যায়। এর আবির্ভাবে আওয়াজ পুরো ঘরে ছড়িয়ে যায়। তারপরে দরজা নিজের থেকে খুলে যায়, আর যেখানে সবাই বসেছিল সেইখানটা অদ্ভুত ঠান্ডার অনুভূতি হয়। রবি যে কিছুক্ষণ আগে নিজের সাহস দেখাচ্ছিল, ভয়তে চুপচাপ সোফায় বসে থাকল। হঠাৎ পুরো গেস্ট হাউসের লাইট চলে যায়, আর গেস্ট হাউসে সব জানলা দরজা খুলতে আর বন্ধ হতে লাগলো। কিছুক্ষণ পরে যখন লাইট আসে তো একটা আওয়াজে সবাই একসঙ্গে ছাতের দিকে দেখে, যেখানে টাটকা রক্ত ঝরে পড়ছিল। মাধবী ভয়তে অবস্থা খারাপ হয়ে যায়। এখন যা হওয়ার হোক, এইখানে আর থাকা যাবে না। সবাই জিনিস গোছাও, যতই দামি হোটেলে রাত কাটাতে হলে হবে, কিন্তু যাব কি করে? জিপ তো কাল সকালেই ঠিক হবে। ঘরে একলা যাওয়ার সাহস কারোর মধ্যে ছিল না।
তখনই একটা ঘর থেকে গুলি চালানোর শব্দ শুনে সবাই সেখানে দৌড়ায়। তো দেখে এক ঘরে একটা মোটা জঙ্গলি বেড়ালের দেহ পড়েছিল, যার থেকে রক্ত বেরিয়ে যাচ্ছিল। মাধবী লবিতে এসে গেল আর ভয়তে অজ্ঞান হয়ে যায়। নিজেদের ভয়কে চেপে রেখে সবাই তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। অনেক কষ্টে তার জ্ঞান ফেরে। ততক্ষণে সকাল 5টা হয়ে গেছিল। দরজা খুললো আর বাদ্রী কাকাকে দেখে সবাই একটু নিশ্চিন্ত হলো। কিন্তু মাধবীর কিছু ঠিক মনে হচ্ছিল না। বাদ্রী কাকা সবাইকে লবিকে দেখে সেখানে এসে যায়। যখন উনি সব কথা শুনলেন তো তাড়াতাড়ি সেই ঘরের দিকে এগোয়। সাহেব, এখানে তো কিছুই নেই, না বেড়াল আছে না রক্ত। সত্যি কি সেখানে কিছু ছিল না? সব জটিল হয়ে যাচ্ছিল। সকাল হয়ে গেছিল আর বদ্রী কাকার আশাতে একটু সাহস হয়ে এসে গেছিল। রবি বাইরে বেরিয়ে আসলো তো চৌকিদার বলল, সাহেব, রাত্রে আমি যখন এখান থেকে গেলাম তখন এই গেস্ট হাউসের পুরনো চৌকিদারের সঙ্গে দেখা হয়েছিল। কথায় কথায় সে বলল যে সেই গেস্ট হাউসে অনেক বছর কাজ করেছিল। সেই গেস্ট হাউসের ব্যাপারে অনেক অদ্ভুত জিনিস বলল। সে বলল একবার এই গেস্ট হাউসে এক দম্পতি ছিল। তারা 4 দিন থাকলো আর সব সময় ঝগড়া করলো। ওনার বউয়ের অন্য সঙ্গে সম্পর্ক ছিল, এটাই ঝগড়ার কারণ ছিল। 4th দিন যখন ওনার স্ত্রী কোনো কাজে বেরোলেন তখন সেই লোক নিজেকে গুলি মেরে আত্মহত্যা করে, আর সেদিন থেকেই সেই লোকের আত্মাই গেস্ট হাউসে ঘুরছে। সবাই এই কথা শুনে সঙ্গে সঙ্গে সেইখান থেকে বেরিয়ে যাওয়ার নির্ণয় নেয় আর নিজের নিজের জিনিস নিয়ে জিপে বসে যায়। সাহেব, এই রডটা আপনার গাড়িতে রেখে দিন, না হলে আপনারা এখান থেকে বের হতে পারবেন না। ভূত প্রেতেরা লোহার থেকে অনেক দূরে পালায়। গেস্ট হাউসে এমন একটা ঘর আছে যেখানে এমন রড অনেক রাখা আছে। আমি জবের থেকে এসেছি, এমন ঘটনা প্রথমবার দেখছি। কমলকান্তের জিপ স্টার্ট করাতে সেটা একদম স্টার্ট হয়ে যায়। তারা অনেক আশ্চর্য হয়ে যায় যে কাল এই জিপের কি হয়েছিল। কাল জিপ খারাপ হওয়ার পেছনে সেই গেস্ট হাউসের আত্মার ষড়যন্ত্র ছিল মনে হয়। শুধু 10 কিলোমিটার বাকি ছিল আলমোড়া। গেস্ট হাউস থেকে ওরা একটু এগিয়েছিল কিনা তাদের জিপের সামনে জঙ্গল থেকে একটা লম্বা চড়া ছায়া কালো বস্ত্র পরা ঝাঁপিয়ে পড়ে। তারা ব্রেক লাগালো আর তাদের গাছের সঙ্গে ধাক্কা হতে হতে বাঁচল আর গাড়িটা দাঁড়িয়ে গেল। সেই ছায়াকে দেখে সবাই চেঁচিয়ে ফেলে। এমন মনে হলো যেন সবাই ঠান্ডায় জমে গেছে। জিপ কমলাকান্ত চালাচ্ছিল, সেই ছায়া রাস্তায় দাঁড়িয়েছিল। তখনই তারা পেছনে কাউকে জোরে জোরে আওয়াজ দিতে শুনতে পায়। দাঁড়ান সাহেব, দাঁড়ান সাহেব! চৌকিদার আর বদ্রী কাকা সাইকেল চালিয়ে আসছিল। সেই ছায়াটা চলে গেছিল। সাহেব, অনর্থ হয়ে গেছে, বদ্রী কাকা তো 15 দিনের ছুটিতে গেছিলেন আর এসে সোজা গেস্ট হাউস পৌঁছালেন। যখন উনি শুনলেন যে গেস্টরা এসেছিল তো ওনার প্রথম প্রশ্ন এটাই ছিল যে খাবার কে বানালো। তো আমি অবাক হয়ে গেলাম যে সে তাহলে কে ছিল, আর আমিও ভয় পেয়ে গেলাম যে আমি একদিন কোনো ভূতের সঙ্গে থাকলাম। আমি এটাই বলতে আপনাকে আসছিলাম যে আমরা যাকে বদ্রী কাকা ভাবছিলাম সে আসলে ভূত ছিল। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। ওনারা চৌকিদারকে গাড়িতে বসায় আর আবার গেস্ট হাউসে নিয়ে যায়। তো সে কে ছিল সাহেব? আমি এখানে আর থাকবো না, সে আবার কার রূপ ধরে এসে যাবে কে জানে। তুমি জানতে না যে বদ্রী কাকা ছুটিতে গেছিল? তুমি তাহলে কেন বদ্রী কাকাকে ডেকেছিলে? আমি তো এটাই জানতাম যে বদ্রী কাকা এসে গেছে, কেননা ওনার কাল আসার ছিল। কিন্তু উনি বললেন যে ওনার কাল বাস ছেড়ে গেছিল, তাই তিনি রাত্রের বাস ধরে এক্ষুনি এখানে আসলেন। চৌকিদারের জ্ঞান ফিরতে সবাই জিপে এসে বসে পড়ে। কমলকান্ত গাড়ি একবারে স্টার্ট করে দেয়। সবাই গেস্ট হাউসে মাঝ রাত থেকে জেগেছিল। এত ভয়ঙ্কর ঘটনার পরে কারোর আলমোড়া যাওয়ার সাহস ছিল না। কমলাকান্ত গাড়ি ঘুরিয়ে নেয়। পুরো রাস্তায় সবাই ভয়েতে থাকে যে কোনো অঘটন না হয়ে যাক। আজ থেকে কোনো জায়গায় যাওয়ার আগে সেই জায়গার ব্যাপারে না জেনে যাব না। আজ তো প্রাণে বেঁচে গেলাম। প্রাণে বাঁচলাম সেটাই অনেক,
বাড়ি চলো তাড়াতাড়ি। ছুটির মজা সব নষ্ট হয়ে গেল, কিন্তু কখনো না ভুলতে পারা এক ঘটনা রয়ে গেল। তারপরে নিজের বাড়ি পৌঁছায় সবাই হাঁপ ছেড়ে বাঁচল। প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরও রোমাঞ্চকর গল্পের জন্যে।